আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি ভিন্ন রকম একটি রেসিপি, লাউ পাতার ভর্তা। আশা করছি আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। পাতায় বানানো এই লাউ পাতার ভর্তা কীভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকবেন, আশা করছি খুব ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ভর্তাটা তৈরি করতে আমি গাছ থেকে লাউ পাতা নিয়ে এসেছি, আর এটাকে আমি আঁশ ছাড়িয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এভাবে টুকরো করে নিয়েছি। এবার আমি সিদ্ধ বসানোর জন্য একটা হাঁড়িতে নিয়ে নেব, সামান্য একটু লবণ দিয়ে হালকা পরিমাণ একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ বসিয়ে দেব। মাঝখানে আমি ঢাকনা তুলে একবার উল্টে পাল্টে দিয়েছি, দেখুন বেশ কিছুটা পানি বের হয়ে এসেছে। এবার আমি অপেক্ষা করব এই পানিটা শুকানো পর্যন্ত। তো দেখুন আমার শাকের ভেতর থেকে পানিটা শুকিয়ে গিয়েছে। এবার ভর্তাটা তৈরি করতে এখানে লাগছে পেঁয়াজ, আমি এটাকে টুকরো করে নিয়েছি, কাঁচামরিচ, রসুন। তো কড়াইতে তেল দিয়ে আমি চার পাঁচটা শুকনো মরিচ ফেলে নেব। ভর্তা আসলে একটু ঝালঝালি ভালো লাগে, আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বুঝে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তারপরে আমি তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে বাদামি বর্ণ করে নেব। তারপরে এবার দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা লাউ পাতা। তো এবার আমি লাউ পাতাগুলো এই তেলের মধ্যে উল্টে পাল্টে দিয়ে ভালো মতো পানিটাকে শুষিয়ে নেব। এবার আমার ভর্তা বানানোর পালা। ভর্তাটা তৈরি করার জন্য আমি পেঁয়াজ রসুনগুলো আলাদা করে নিয়েছি, আর আলাদাভাবে এটাকে আমি পাটায় ম্যাশ করে নেব। তো আমি এটাকে বেশি মিহি করব না, এটা এভাবে একটু হালকা মিহি করে নেব। তারপরে দিয়ে দেব শুকনো মরিচগুলো। ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ রসুন আর এই মরিচগুলো আমি খুব বেশি মিহি করব না, মোটামুটি মরিচগুলো এরকম পর্যায়ে থাকবে। এবার আমি দিয়ে দেব তেলে টালা এই লাউ পাতাগুলো। আপনারা চাইলে ভর্তাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে ভর্তাগুলো খেতে তেমন টেস্ট পাবেন না। পাটায় বানানো ভর্তা খেতে যেরকম টেস্ট হয় সেরকম টেস্ট পাবেন না। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার মাঝে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।